সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো, তাই না? আচ্ছা, তোমাদের আজকে খুব একটা মজার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের অষ্টম অধ্যায়ের ভগ্নাংশ সম্পর্কে আমরা গত আলোচনা করেছি। তো আজকে আলোচনা করব এই ভগ্নাংশটার একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এক। এই একের সমস্যা আজকে সমাধান করতে হবে। একের সমস্যা আমরা কীভাবে সমাধান করব? একের সমস্যা সমাধান করার জন্য আগে বুঝতে হবে এক কী। তো তোমাদের বইয়ে 88 পৃষ্ঠা, আমার হাতে যে বইটি আছে আর কি, 88 পৃষ্ঠা, সেখানে বেশ কিছু ছকের মাধ্যমে দেওয়া আছে। তো আমরা সেটা একটু দেখি। তো এখানে দেখো, আমাদের যেটা দেওয়া আছে সেটা এরকম চিত্র দেওয়া আছে, একটা এরকম একটা দেওয়া আছে, তারপর এরকম একটা দেওয়া, তারপর এরকম আরেকটা দেওয়া আছে। আচ্ছা, তো এখন আমরা এখানে একটু এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো এখন দেখো, এটাকে আমি বেশ কতগুলো ভাগে ভাগ করে দিব। তো এটাকে আমি প্রথমে অনেকগুলো ভাগ করে ফেললাম, তাই না? এটাকে আমি অনেকগুলো ভাগ করে ফেলি। আচ্ছা, এটাকে কতগুলো ভাগ করে ফেলি? এখন এখানে যতগুলো ভাগ আছে, এই ভাগ থেকে আমরা কিছু শিখব। আচ্ছা, প্রথমে আমি এটার মধ্যে যাই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ভাগ আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ভাগ আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ভাগ আছে। সবগুলোর মধ্যে 8টা করে ভাগ আছে। এখন আমি মনে করলাম যে এই পর্যন্ত, মানে এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে একটা, হ্যাঁ, এই পর্যন্ত হচ্ছে একটা ভাগ। এই পুরাটাকে দেখো, এই পুরাটাকে আমি একটি, আমি কি গত পর্বে লাঠি নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? এই পুরা পর্যন্ত হচ্ছে একটা লাঠি। এখন এই পুরো পর্যন্ত 1, 2, 3, 4, 5, 5টা একটা লাঠি হয়। 1, 2, 3, 4, 5, এই 5টা একটা লাঠি। 1, 2, 3, 4, 5, এই 5টা একটা লাঠি। এখন আমি যদি এখানে কয়টা, আমি পুরাটাকে না বুঝায়া আমি বুঝাবো হচ্ছে এই যে এই এই দাগ দেওয়াগুলা। তাই দেখো কয়টার মধ্যে দাগ দেওয়া আছে, এখানে কয়টাই দাগ দেওয়া আছে? এখানে দাগ দেওয়া আছে হচ্ছে দুইটার মধ্যে, 1, 2। তাহলে আমি মোট ভাগ কয়টা ছিল? 1, 2, 3, 4, 5, মানে 5। 5 ভাগের কতটার মধ্যে দাগ দেওয়া? দুইটাই। তার মানে এটা 5 ভাগের 2। এখন দেখো, এই যে পুরোটা একটা ছিল, এই একটা থেকে এটা কি কম নাকি বেশি? একটা বলতে এই পর্যন্ত ছিল। এই আজকের চ্যাপ্টারটা তোমাকে বুঝতেই হবে, হ্যাঁ, কোনো বুঝতেই হবে, কোনোভাবে স্কিপ করা যাবে না, কোনোভাবে অমনোযোগী হওয়া যাবে না। তো আমি কি বলছি এখানে, একটা একটা বলতে এই 5টার 5 টুকরা দিলে কয়টা হয়ে যেত? একটা হয়ে যেত। আমি 5টার মধ্যে 2 টুকরা দিলাম, তার মানে এটা একটা এতটুকু হইতো, 5টার মধ্যে 2 টুকরা দেওয়া হয়েছে, কতটুকু? এতটুকু। তার মানে আমি কি বুঝলাম যে 5 ভাগের 2, একের সে কি ছুট, মানে এই যে এক যেটা ছিল এটার সে কি ছুট। আচ্ছা, এখন আমি এখানে যাই, আমি এখানে যে 5টা ছিল, এই 5টার মধ্যে এই পুরোটাকে আমি দাগ দিয়ে দিলাম। তাহলে এখানে কয়টা দাগ হইলো? মোট ছিল 5টা, 5টার মধ্যে দাগ দিয়ে দিলাম কয়টা? 5টা। এখন দেখি আমরা, এই যে 5টার মধ্যে 5টাই দাগ দিয়ে দিলাম, 5টার মধ্যে আমরা কি করলাম? 5টাই দাগ দিয়ে দিলাম। তাহলে মোট কয়টা লাঠি দাগ দেওয়া হইলো? মানে লাঠির 5টা টুকরা, কিন্তু 5টা টুকরার মধ্যে 5টা টুকরাই আমি দাগ দিয়ে দিলাম। তাহলে লাঠির কয়টা টুকরা, মানে মোট কতগুলো রং করা হলো? একটা লাঠি। তাহলে মানে আমি কি বুঝলাম, 5 আর 5, এটা কত হয়ে গেল? 1। এবার আমি যাই পুরাটাকে, এখানে আমি যে ছক নিয়েছিলাম পুরাটাকে আমি রং করে ফেললাম। বিষয়টা একটু বোঝার চেষ্টা করো, আমি পুরোটাকে রং করে ফেললাম। তাহলে আমার মূলত কত ভাগ ছিল? আমার একটা লাঠির মধ্যে কত ভাগ ছিল? 5 ভাগ ছিল। এখন এখানে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 5 ভাগের 8 ভাগ কিন্তু আমি করে ফেলছি। বুঝতে পারছো? 5 ভাগের 8 ভাগ আমি করে ফেলছি। 5 ভাগের 8 ভাগ যদি করে ফেলে থাকি, আমি একটার চেয়ে বেশি করেছি না কম করেছি, এই জায়গাটা তোমাকে বুঝতে হবে। একটা থেকে কি আমি বেশি করেছি নাকি আমি কম করেছি, এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো, তোমার ভগ্নাংশের 14 গুষ্টি শেষ। আচ্ছা,
এখন আমি আসি এক থেকে কম বেশি নাকি। দেখো এই 5/2 এটা হলো এক থেকে কম। আবার যদি আমি এই অংশ নিতাম, এটা খালি আছে কতটুকু? খালি আছে কি 5/1, 2, 3 ভাগ খালি আছে। তাহলে খালি কি একটা লাঠির সে কম খালি আছে না? তার মানে কি বুঝলাম, 5/3ও কম, 5/2 একের সেও কম। আবার এখানে আসি 5/5, মানে 5টা ভাগের মধ্যে 5টাই আমি ভরে ফেলেছি, মানে পুরো লাঠিটা আমি রং করে ফেলেছি, তাহলে এটা কি পুরাটা। আর এখানে কি 5/1? আচ্ছা, এই যে তিনটা জিনিস আমি এখানে আলোচনা করলাম, তিনটা জিনিস যেটা আলোচনা করলাম, এই তিনটা জিনিস থেকে আমাদের কি প্রতীয়মান হচ্ছে আমরা একটু নজর দিই এদিকে। উপরেরটার নাম কি ছিল? লব। আর নিচেরটা কি ছিল? হর। উপরেরটা কি ছিল? লব। আর নিচেরটা কি ছিল? হর। এখানে দেখো এটা কি ছিল? লব। আর এটা কি ছিল? হর। এখানে এটা ছিল লব, আর এটা ছিল হর। তাহলে এতক্ষণ যে কথা বললাম, এই কথা থেকে আমরা কি বুঝতে পারলাম একটু তোমরা চিন্তা করো তো, চিন্তা করো একটু, কি বুঝতে পারলাম আমরা একটু এখন একটু দেখি। হ্যাঁ, এটা লব ছোট হর বড়, এটা লব ছোট হর বড়, এটা লব, এটা লব এবং হর দুইটাই সমান। আর এখানে লব বড় হর ছোট। তাহলে আমরা এখান থেকে যে সিদ্ধান্তে উপনীত হতে পারি, এই সিদ্ধান্তটা কি, যদি লব ছোট হয় তাহলে এটা একের সে ছোট, তাই না? এই যে দেখো দেখো, তাই না? এগুলো দুইটাই ছোট। আর যদি লব বড় হয় তাহলে এটা কি একের সে বড়? বুঝতে পেরেছ? সহজ, একেবারে সহজ হিসাব। যদি লব ছোট হয় তাহলে একের সে ছোট, যদি লব বড় হয় একের সে বড়। আর লব আর হর যদি সমান হয় তাহলে এটা একের সমান। বুঝতে পেরেছ? এটা একের সমান। আমি আবারও রিপিট করি তোমাদের জন্য, যদি লব বড় হয় তাহলে এটা একের সে বড়, লব ছোট হয় একের সে ছোট, আর যদি লব ও হর সমান হয় তাহলে এটা একের সে মানে একের সমান। ঠিক আছে, তাহলে এক সম্পর্কে আজকে আমরা এটা শিখেই ফেললাম, তাই না? এটা কিন্তু আর আমি কখনো ভুলবো না। এক ভগ্নাংশের এক নিয়ে আর কোনো ঝামেলা হবে না। আচ্ছা, তো এখানে এখন আমরা একের সে বড় ছোট এগুলো নিয়ে কথা বলেছি। এখন আরেকটু আমরা সামনে আসি। তোমাদের বইয়ের দেখো এরকম কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নটা নিয়ে আমরা একটু কথা বলি। প্রশ্নটা দেওয়া আছে 4/3। তাহলে এখানে এটা কি? এটা লব। আর এটা কি? এটা হচ্ছে হর। এখন এখানে দেখো লব হচ্ছে হরের সে ছোট, তাহলে এটা কি আমরা কি দেবো? এটা ক্ষুদ্রতর। আবার এটা হচ্ছে বৃহত্তর। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। ঠিক এখানে আরেকটি উদাহরণ আছে তোমাদের, এখানে 4/4, তার মানে এটা এটা কি লব, আর এটা কি হর। এই লব আর হর দুটা কি সমান, তাই না? এই দুইটা কি সমান। আমরা আরেকটা উদাহরণ এখানে পেয়েছি 4/5। এখানে দেখো লব আর এটা হচ্ছে হর, তার মানে এটা হচ্ছে বড় মানে বৃহত্তর, আর এটা হচ্ছে কি ক্ষুদ্রতর। আচ্ছা, এখন আমরা দেখি এখানে কি লব ক্ষুদ্রতর আর হর বৃহত্তর, আর এটার মধ্যে কি আছে লব ও হর দুইটাই সমান, আর এখানে কি আছে লব বৃহত্তর হর ক্ষুদ্রতর। তার মানে এটা আমরা কি পেয়েছি, একটু আগে যেটা আলোচনা করলাম একের সে ছোট, এটা একের সমান, আর এটা কি এটা হচ্ছে একের সে বড়। এখন একের সমান যে একের সে ছোট যেটা আছে এটাকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ। এটাকে কি বলবো? প্রকৃত ভগ্নাংশ। আর যেটা একের সে বড় এই ভগ্নাংশটাকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। আর
যেটা লব হওয়ার সমান এটাকে বলবো আমরা পূর্ণ সংখ্যা, এটাকে কি বলবো আমরা পূর্ণ সংখ্যা, মানে একের সমান। তো আজকে আমরা যে বিষয়টা শিখলাম সেই বিষয়টা আমি আবারও রিপিট করছি, আমরা আজকে শিখতে পারলাম ভগ্নাংশ একের ধারণা কি কি ছিল এবং ভগ্নাংশ একের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে কি অপ্রকৃত। এবং প্রকৃতটা কি বলে, একের চেয়ে ছোটো হলে যে ভগ্নাংশ এটার মান হবে একের চেয়ে ছোটো তাকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ, আর যেটা একের চেয়ে বড় হবে সেটাকে বলবো আমরা কি অপ্রকৃত ভগ্নাংশ, আর যেটা আমাদের সমান হবে সেটা পূর্ণ সংখ্যা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আপাতত এইটুকু জেনে রাখলাম যে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কি, এটা সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা আমরা পঞ্চম শ্রেণীতে পাবো। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমাদের অবশ্যই আমাকে ফ্রিলি জিজ্ঞেস করতে পারো। তো সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি, ধন্যবাদ সবাইকে।